আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আশা করছি ভালো আছেন। এবং আজকে আমরা তৃতীয় দিনের যে লাইভ, আমাদের আজকে বিষয় আপনারা সবাই জানেন যে আমাদের আজকের বিষয় হচ্ছে টেলিকমিউনিকেশন। আমরা আজকে দিন থেকে ভাবছিলাম যে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা কথা বলি, এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বললে এটা একটা মজার বিষয় যেটা হচ্ছে যে এই সাবজেক্টটা এমন এক সাবজেক্ট, ডিপার্টমেন্ট এমন এক ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্ট নিয়ে অনেকে ধারণা আছে বাট ডিটেল ধারণা নেই। অনেকে আবার যেটা নিয়ে মনে করে যে আজ টেলিকমিউনিকেশন নিয়ে শুধু কি টেলিকমিউনিকেশন সেক্টরেই কাজ করতে হবে, এই সাবজেক্টই পড়তে হবে, একটা বিষয় সবচেয়ে বড় বড় বিষয় বলার বিষয় সেটা যে এমন কোন সাবজেক্ট বা টপিক নেই, যে টপিক বা সাবজেক্টের আসলে ইন্ডাস্ট্রি তৈরি হয়নি, আদারওয়াইজ সাবজেক্টটি আসলে কেন হবে। আমাদের সাথে আজকের এই আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন আব্দুল আল মামুন, যিনি ন্যাশনাল পলিটিক ইনস্টিটিউটের টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের হেড হিসেবে কাজ করছেন। আসসালামু আলাইকুম। স্বাগত মামুন স্যার, আজকে আপনার কাছ থেকে আমরা শুনবো একটু জাস্ট লাইক টেলিকমিউনিকেশন, আপনি তো অধিক ধরে পড়াচ্ছেন এবং পুরো বিষয়টা নিয়ে আসলে এটার ক্ষেত্রগুলো কোথায়। আমরা প্রায় কিন্তু এটা নিয়ে একটা কোয়েশ্চেন পাই যে আসলে টেলিকমিউনিকেশন সেক্টরটা কোথায় কাজ করার অপরচুনিটি আছে। এটাও ট্রু যে ডিটেলস যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা খুব বেশি জিনিসগুলো নিয়ে ক্যারিয়ার প্ল্যান করতে পারবো না। তো এটা ডিটেলসটা আমাদের একটু জানার জন্য আজকে বেসিক আলোচনা। আমাদের হাতে আজকে সময় খুবই অল্প, যার ফলে কিন্তু আমরা সরাসরি প্রশ্ন চলে আছি। আমার সাথে যুক্ত হয়েছেন রায়হান কবির, নিশাদ মোহাম্মদ, নিশাদ মাহমুদ মিসকান, সাদ ইমাম, কেমফাই মিস্তিয়াক, সুফরা ফ্রোজ, আব্দুল্লাহ মামুন অ্যান্ড সাথী আক্তার। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, যাদেরকে কমেন্ট করেছেন। আমার সাথে যুক্ত হয়েছেন রাহাত আর স্মৃতি, দেখো পলিটিক অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সি ইজ অলসো টেলিকম ইঞ্জিনিয়ার। সো ওয়েলকাম অল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আপনাদের কাছ থেকে প্রশ্ন চাই জানতে, আপনাদের কাছ থেকে শুনতে চাই। আপনাদের যদি কোনো কিছু অ্যাড করা থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে আপনাকে করুন, আমরা আমাদের এই লাইভ থেকে যত কথার সাথে কভার করা যায় আমরা আলোচনা করবো আপনার সাথে। পাম স্যার, শুরুতেই যদি আপনি কি বলতে চাও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আসলে ইঞ্জিনিয়ারিংটা কি, আসলে টেলিকমিউনিকেশন কভার করে কি? থ্যাংক ইউ স্যার বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে আমরা যারা টেলিকমিউনিকেশনে পড়াচ্ছি বা যারা টেলিকমিউনিকেশন থেকে পড়াশোনা করবে, তো টেলিকমিউনিকেশনটা আসলে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা আসলে যদি বলি যে কম্পিউটার এবং ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল এই সাবজেক্টগুলোর মানে কমিউনিকেশন অ্যাপ্লিকেশনটাই হচ্ছে আমাদের এই টেলিকমিউনিকেশনে অ্যাকচুয়ালি বিষয়। তো এখন যদি আমি বলি যে আসলে অ্যাপ্লিকেশন যেমন কেমন, আসলে আমরা কিছু কিছু ডিভাইসগুলো আছে যেমন ইলেকট্রিক্যালের, এবং কিছু কিছু ডিভাইস আছে ইলেকট্রনিক্সের, এবং কিছু আছে যেমন কম্পিউটার ডিভাইস। এই সকল ডিভাইসগুলোর সঠিক অ্যাপ্লিকেশনটাই অ্যাকচুয়ালি আমাদের টেলিকমিউনিকেশনের মূল বিষয়বস্তু স্যার, যদি এক কথায় বলি স্যার। মানে তার মানে হচ্ছে অ্যাপ্লিকেশন, ডিভাইস অ্যাপ্লিকেশন গুলো, রাইট? আমি যতটুকু জানি যে টেলিকমিউনিকেশন সেক্টর যে শুধুমাত্র সে নেটওয়ার্কিং নিয়ে কাজ করে নট দ্যাট, তার মানে একটা ইট ইজ আ কম্বাইন সাবজেক্ট, মানে কম্বাইন বিষয়গুলো, আপনি বিস্তৃতি নিয়ে যদি একটু বলতেন। আসলে স্যার আমাদের এই টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট থেকে যদি কোনো একটি ইঞ্জিনিয়ার বিশেষ করে টেলিকমিউনিকেশন জব ক্ষেত্রগুলোর মধ্যে যদি সুইচ করে, সে সার্ভার অ্যাডমিনিস্ট্রেটরে কাজ করতে পারবে, তারপর একজন সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবে, নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবে, তারপর সে যদি বলে যে সিকিউরিটি সিস্টেমগুলোতে কাজ করবে সেটাও কাজ করতে পারবে, এমনকি ডাটা কমিউনিকেশন, অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন এই সকল ক্ষেত্রগুলোতে একজন ইঞ্জিনিয়ার কাজ করতে পারে। আর এগুলার বিস্তৃতি তো যদি বলেন স্যার, এটা আমরা সবাই জানি যে প্রকৃতপক্ষে বাংলাদেশ না সারা বিশ্বটাই কমিউনিকেশনের যুগ, আর কমিউনিকেশন ছাড়া সারা বিশ্বটাই অচল। তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে কমিউনিকেশনের ছোঁয়া কোন জায়গাতে নেই, তো সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতেই কমিউনিকেশনের ছোঁয়া আছে। সো আমরা কমিউনিকেশনের ছোঁয়ার যদি পারফেক্টলি
আমরা অ্যাপ্লিকেশন করতে চাই, এমনকি এটাকে পারফেক্টলি সামনে আগে নিতে চাই বা দ্রুত ফাস্টলি কাজ করতে চাই, তাহলে আমাদের টেলিকমিউনিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্যার। চমৎকার, মানে এর ব্যাপকতা বা বিস্তৃতি কিন্তু অনেক বেশি, মানে এমন একটা সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ হচ্ছে যেটা আসলে আপনি যেটা বলেছেন কমিউনিকেশন, তার মানে আলটিমেটলি কমিউনিকেশন তো সারা বিষয়। আমরা যদি মনে করি যে ইন্টার সেক্টর আছে, এটা তো কভার করছে ইলেকট্রনিক সেক্টর কভার করে, এটা ইলেকট্রনিক সেক্টর কেও সম্ভব কভার করে যদি আমি ভুল না হয়ে থাকি, এটা তো কম্পিউটার সেক্টরকে কভার করে আর ইটসেলফ টেলিকমিউনিকেশন সেক্টর কভার করে। তার মানে নেটওয়ার্ক বেস এডুকেশন হচ্ছে বেসিক্যালি টেলিকমিউনিকেশন আর নেটওয়ার্কই তো বেসিক্যালি কমিউনিকেশন। এখন আমাদের এই টেলিকমিউনিকেশনের ক্ষেত্রগুলো যদি আমরা বলি স্যার, যেমন আমাদের এই ক্ষেত্রগুলোতে আমরা বিশেষ করে এই টেলিকমিউনিকেশন আমরা এখন এই মুহূর্তে যেটা ব্যবহার করি, একটা মুহূর্তে আমরা সেলফোন ছাড়া চলতে পারি না স্যার। তো এই সেলফোনের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের টেলিকমিউনিকেশনের সাবজেক্ট। তাছাড়া এই আমরা ইন্টারনেট ইউজ করি, তো ইন্টারনেটটা আসলে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন হওয়াতেই আমাদের এটা হচ্ছে খুবই ইফেক্টিভ এবং কি হাই স্পিডলি আমরা যোগাযোগ করতে পারি, তো এটাও হচ্ছে আমাদের একটা মানে সাবজেক্ট। তাছাড়া বর্তমান সব থেকে আলোচিত বিষয় হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন, সেটাও কিন্তু আমাদের টেলিকমিউনিকেশন একটু বিষয়। তাছাড়া রাডার আছে, রাডারের ক্ষেত্রগুলাও রেডিও টেলিভিশন এই প্রতিটাই হচ্ছে আমাদের টেলিকমিউনিকেশনের একটা ক্ষেত্র। চমৎকার, ইট মিন্স রাইট, আমাকে শুনতে পাচ্ছেন মামুন স্যার? রাইট, জি স্যার, মানে বলেন স্যার, আপনি খুব ক্লিয়ার একটা মেসেজ, ক্লিয়ার ধারণা দিয়েছেন আমাদেরকে যে আসলে টেলিকমিউনিকেশনটা কি। ইভেন আমি আপনি যে আজকে এই প্যান্ডেমিকের কারণে যে আমরা যে যার যার স্থান থেকে আমরা আলোচনা করছি, ইভেন আমাদেরকে যারা আজকের দিনে দেখছেন, আমরা সবাই কিন্তু আসলে এক একটা স্থানে অবস্থান করে কিন্তু আমরা এই যে আপনি কমিউনিকেশন শব্দটা বলেছেন বা নেটওয়ার্কের কথাটা বলেছেন, এটাকে ব্যবহার করেই কিন্তু আসলে আমরা আজকে কথা বলছি বা আমরা সবাই সবার সাথে কথা বলছি। এই যে নেটওয়ার্ক সিস্টেম বা এইটার যে ম্যানেজমেন্ট, এই ব্যবস্থাপনা বা এটার এস্টাবলিশমেন্টটাই তো বেসিক্যালি হচ্ছে পুরোটাই টেলিকমিউনিকেশনের আন্ডারে। জি স্যার, মানে আপনার আপনাদের হাতে অংশ হচ্ছে না, আমাদের হাতে, টেলিকম ইঞ্জিনিয়ারদের হাতে। গ্রেট, থ্যাংক ইউ। তো টেলিকম ইঞ্জিনিয়ার আর প্লেইং ভেরি ভাইটাল রোল এবং ক্ষেত্র। আমি তো একটা জিনিস বলবো যে আমাদের খুব গর্বেরও বিষয় যে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের ফার্স্ট ব্যাচ মোস্ট প্রবাবলি বাংলাদেশে প্রথম টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট হয় বাংলাদেশ রেলওয়েতে। তো সেখানে কিন্তু প্রথম রিক্রুটমেন্টে যে উপসহকারী প্রকৌশলী হিসেবে জয়েন করেছিল টেলিকম ইঞ্জিনিয়ার, সেও কিন্তু আমাদের অ্যালামনি, আমাদের স্টুডেন্ট ছিলেন। তো ওই জায়গা থেকে আমরা ওই টাইমে খুব গর্বিত ছিলাম যে ইয়াস, টেলিকমিউনিকেশন ইটসেলফ একটা ব্যাকবোন। এবং আজকে তার নাম হচ্ছে ইস্তিয়াক, তো ইস্তিয়াকের আমাদের সাথে জয়েন করার কথা ছিল, ও আজকে পাকশিতে অবস্থান করছে, বাট সামহাও হয়তো নেটওয়ার্ক ট্রাবলের কারণে হয়তো আমাদের সাথে কানেক্ট করতে পারেনি ওর অফিসের ডিউটির কারণে। বাট তারপর আমরা ইস্তিয়াককে আজকের দিনে পেলে খুব ভালো হতো, আমরা অন্য একদিন চেষ্টা করবো ওর সাথে আরো আবার বিস্তারিত আলোচনা করার জন্য যে ইন্ডাস্ট্রি তো কিভাবে কাজ করছে। তবে সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, আমি তার আগে কমেন্ট নিয়ে আসি, আমাদেরকে লিখেছেন সুভার দোস, ক্লিয়ার মেসেজ অ্যান্ড থ্যাংক ইউ মামুন স্যার, অলসো থ্যাংক ইউ ক্লিয়ার মেসেজ দেওয়ার জন্য। রাহাতার স্মৃতি লিখেছেন, and the best part is after studying the system engineering, my favorite broadcast part in my channel, and of course the satellite part which is my favorite. Okay, the satellite part, yes, satellite part ni je bishoy ta ashle amra bolchi ami je job khetro gulo boli sambhaboto jeta Sriti uniyo bolchen je uni broadcast niye kaj korchen television channel gulo te bar radio station gulo te je চ্যানেলগুলোতে যে ব্রডকাস্টটা হয় যে প্রচার বিষয়গুলো, সেই জায়গাটা কিন্তু আসলে বেসিক্যালি হচ্ছে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্র। রাইট, সো আপনি যদি ব্রডকাস্ট সম্পর্কে একটু যদি আমাদেরকে একটু ছোট ছোট ধারণা দিতেন।
আসলে স্যার ব্রডকাস্টটা হচ্ছে এরকম যে আমি যেমন স্যার বাতাস আছে, মানে যদি আমরা বাহিরে তাকাই বাতাস আমরা সবাই পাচ্ছি, তো কেউ যদি বাহিরে যে একটু বের হয় তাহলে বাহিরের যে একটা প্রবাহ বাতাসের সেটা কিন্তু সবাই পাবে, আর কেউ যদি রুমের ভেতরে থাকে তাহলে বাহিরের যে বাতাসটা সেটা কেউ পাবে না। ব্রডকাস্ট সিস্টেমটা হচ্ছে এরকম যে ব্রডকাস্ট করলে সারা পৃথিবীতে সেটা ছড়ানো যায়, এবং সেক্ষেত্রে যারা রিসিভার বসিয়ে ব্রডকাস্ট সিগন্যালটাকে গ্রহণ করতে চায় তারা রিসিভার বসালেই গ্রহণ করতে পারবে, আর যারা রিসিভারটা বসাবে না তার গ্রহণ করতে পারবে না। জাস্ট এটাই, মানে সহজ বিষয়, সবাই সবার জন্য উন্মুক্ত আর কি, সেটাকে বলা হয় ব্রডকাস্ট। মানে কমিউনিকেশনের ব্রডকাস্ট সিস্টেমটা হচ্ছে যে এটা হচ্ছে ছড়ানো হয় যে অ্যান্টেনা বসাবে এবং সিকিউরিটি সিস্টেম থেকে সে সিকিউরিটিটা কমপ্লিট করবে, সে এটাকে গ্রহণ করতে পারবে, মানে যে কেউ পারবে সেটা, সেটাকে বলা হয় ব্রডকাস্ট। মানে ইজি একটা প্রসেস, ইজি প্রসেস, ইজি মূলত মানুষের জীবনটাকে ইজি করছে আর কি ব্রডকাস্ট সিস্টেমটাকে। খুব চমৎকার করে শিক্ষক আপনি খুব সুন্দর করেই আসলে সবকিছু সুন্দর করে বুঝিয়ে দিতে পারেন। আমি এই জায়গাতে আপনার কাছে আসবো আর একটা বাইস্টাইন, যেটা হচ্ছে যে একটা বিষয় নিয়ে আসলে কথা হয় যে যেমন অনেকে প্রশ্ন করেন যে আমরা একটা সময় যখন আমার মনে আছে যখন টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট নিয়ে আমরা কথা বলছিলাম, বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট বর্তমানে আছে, এই স্যাটেলাইট যখন প্ল্যান করছিল গভর্নমেন্ট যখন ডিক্লেয়ার করলো যে আমরা স্যাটেলাইট পাঠাবো, সে সময় কিন্তু আমরা বলতাম যে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট হবে, তখন আমাদেরকে আরো বিশ্বের ভূকেন্দ্র তৈরি হবে, আরো কাজ করা অবশ্যই ব্যাপকতা হবে। বাইস্টাইন যখন এটা চলে গেল, এখন কিন্তু আমরা দেখছি যে কতগুলো ক্ষেত্র আসলে তৈরি হচ্ছে এটাকে কেন্দ্র করে, আমাদের নিজস্ব স্যাটেলাইট এখন আমাদের টেলিভিশন চ্যানেলগুলো চলছে বা আমাদের নেটওয়ার্ক সিস্টেমগুলো আওতায় আস্তে আস্তে চলে আসছে। তো এই যে স্যাটেলাইট কমিউনিকেশন, স্যাটেলাইট কমিউনিকেশন একটা একটা সাবজেক্ট টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে, এই স্যাটেলাইট কমিউনিকেশনটা কি এটা যদি আপনি জাস্ট আমাকে বলতেন। আমি আমি বিশ্বাস করি যে আজকের এই আলোচনাগুলো আমাদের টেলিকম ইঞ্জিনিয়ার যারা আছে তাদের কাছে একটু কাজে আসবে, যারা এখানে পড়ছে তাদের কাছে কাজে আসবে, যারা সে পড়ার চিন্তা করছে হয়তো তাদের জন্য কিছু একটা উপকৃত হবে যে ওকে কি আছে এখানে। জি বাবু স্যার, আসলে স্যার আমরা অনেক সময় যখন কমিউনিকেশন করি, যদি বলি যে একটা ফোনের মধ্যে আমরা ফোন সেল ফোনে কমিউনিকেশন করব, সেক্ষেত্রে আমাদের অনেকগুলো টাওয়ারের প্রয়োজন হয়। তো টাওয়ারটা যদি আমরা বলি যে অ্যামাজন জঙ্গলে আমি টাওয়ারটা বসাবো, সেটা কিন্তু আমাদের পক্ষে দুষ্কর বিষয়। আর যদি বলি যে একটা সমুদ্রের মাঝখানে টাওয়ার বসাবো, বিশাল সমুদ্র, তো সমুদ্র মাঝখানেও আমরা আসলে টাওয়ার বসাতে পারবো না, এমনকি সম্পূর্ণ সমুদ্রের মধ্যেও যদি আমরা চাই যে সেল ফোন কমিউনিকেশন করব সেটাও আমাদের সম্ভব না, কারণ আমাদের কেবলও নিতে পারছি না, পাওয়ারের সমস্যা প্লাস আপনার টাওয়ার বসাতে পারতেছি না। তো এক্ষেত্রে যদি আমরা স্যাটেলাইটটা ব্যবহার করি, স্যাটেলাইটটা যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা যে কোনো পৃথিবীর যে কোনো স্থান থেকেই আমরা চাই, সমুদ্র হোক সেটা বিশাল জঙ্গল হোক দুর্গম অঞ্চল হোক, সেই জায়গায় আমরা স্যাটেলাইট কমিউনিকেশন করতে পারি। স্যাটেলাইটটা হচ্ছে এরকম একটা বিষয় যেখানে আমরা পৃথিবী থেকে একটা সিগন্যাল, মানে পৃথিবীর উপরে অবস্থিত একটি গ্রহ যেটা কৃত্রিম উপগ্রহ বলি, আমাদের মানুষের তৈরি সেই উপগ্রহটি আমরা পৃথিবীর উপরে প্রায় 36,000 কিলোমিটার উপরে মানে আমরা বসাই। তো সেখানে দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে সিগন্যালটা যখন পাঠাই সেখানে একটা প্রসেসিং করে, প্রসেসিং হওয়ার পর সেই সিগন্যালটা আবার আমাদের পৃথিবীতেই প্রেরণ করে, তো পৃথিবীতে চারদিকে ছড়াইয়ে দেয় সেই সিগন্যালটা, তো ছড়ানোর পর সেই সিগন্যালটা আমরা সবাই পাই। তো এটাই হচ্ছে আমাদের স্যাটেলাইট কমিউনিকেশন, মানে মূল বেসিক আর কি। ডেফিনেটলি চমৎকার চমৎকার। আমাদের সাথে একজন আমাদেরকে আজকে কমেন্ট করেছেন বাবা যেন আব্দুল হাকিম, একজন মানুষের 6-9 মৌলিক চাহিদা পূরণের অন্যতম ধারক ও বাহক একজন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার। খুব গুরুত্বপূর্ণ একটা কথা আজকের এই কথাটা, আমি যদি এটা নিয়ে একটু আলোচনা করি, 6-9 মৌলিক চাহিদা বলতে উনি সম্ভবত মানে এখন যেটা আমরা সবচাইতে বেশি নির্ভরশীল, আমরা জানি যে একটা সময় আমরা বলতাম যে 6-9 মৌলিক চাহিদা হচ্ছে মানুষের জীবনে ইন্টারনেট, রাইট, নেটওয়ার্ক, এবং
এখন তো এই প্রাদুর্ভাব এই প্যান্ডামিকের কারণে তো এটা প্রমাণিত হয়ে গেছে যে ইন্টারনেট আসলে কতটা গুরুত্বপূর্ণ। তাহলে যে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার কিন্তু বেসিক্যালি এই যে একটা সাবস্টেশন বা এই বিষয়টাকে একটা আইএসপি কে ধারণ করে বা এই নেটওয়ার্ককে যেটা আপনি বলছেন স্যাটেলাইট কমিউনিকেশন এগুলোকে ধারণ করে। খুব খুব যুগান্তকারী একটা কথা যে আপনি যদি চ্যাট করেন। আসলে আমাদের বর্তমান যে মৌলিক চাহিদা বলি, আসলে মৌলিক চাহিদা যেটা সেটা আমাদের প্রয়োজন হবেই, মানে কিছু 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 চাহিদা যেটা আমাদের সর্বদাই লাগে। তো এই চাহিদাগুলা যেমন চিকিৎসা, শিক্ষা, অন্ন, বস্ত্র, এগুলো আমাদের লাগবেই। তার মধ্য থেকে এমন পর্যায়ে চলে আসছে যে আমাদের ইন্টারনেট লাগবেই, ফোন লাগবেই, কম্পিউটার লাগবেই। তো সেক্ষেত্রে এই যে ফোন, ইন্টারনেট আর হচ্ছে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার বলি, এগুলা কিন্তু কমিউনিকেশন ডিভাইস। আর হচ্ছে ইন্টারনেট হচ্ছে যে কমিউনিকেশন ডিভাইসগুলোকে সক্রিয় করার জন্য সংযোগ ব্যবস্থা। তো আসলে এই ইন্টারনেটের সাহায্যে আমরা কি করতে পারতেছি, আসলে সব যোগাযোগ করতে পারতেছি। মূলত প্রতিটা মানুষ অচল হয়ে যাবে যখন এই যোগাযোগ সম্পন্ন হবে না একটা মানুষের সাথে। তো বর্তমান যুগে যদি বলি আমরা যে আসলে আমাদের যোগাযোগটাও একটা আমাদের মৌলিক চাহিদা, যার কারণে যোগাযোগটাকে সহজ করছে আমাদের টেলিকমিউনিকেশন, সেই জন্যই হয়তো উনি বলছে যে আমাদের মৌলিক চাহিদা হচ্ছে একটি কমিউনিকেশন, আর টেলিকমিউনিকেশন সেক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করতেছে আর কি। থ্যাংক ইউ স্যার। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে কথাগুলো মজা লাগছে আমার কাছে বলতে, এবং আমি বিশ্বাস করি যে আসলে সাবজেক্ট ওই যেটা আমরা গতকালকেও একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে এমন একটা টপিক কেন বাছাই করা হবে যেটাতে সবাই মিলে পড়ছে বা সবাই মিলে বাছাই করছে। সাবজেক্ট সিলেক্টের ক্ষেত্রে কিন্তু আসলে একটা বিষয় বোঝার খুব প্রয়োজন আছে যে আসলে আমি কি করতে চাই। যদি এমন হয় যে আমার কাছে ভালো লাগে নেটওয়ার্কিং, আমার কাছে ভালো লাগে কমিউনিকেশন, তাহলে ওয়াই আই উইল নট মানে গেট ইনভলভ ইন দিস টেলিকমিউনিকেশন বাই নেটওয়ার্ক সিস্টেম নিয়ে আমি কাজ করবো, এগুলো নিয়ে পড়াশোনা করবো। বিকজ এখানে সবচেয়ে বড় একটা বিষয় কিন্তু হচ্ছে যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, বা সবচেয়ে বড় একটা বিষয় কিন্তু হচ্ছে মানে আমরা এতটা নিয়ে কাজ করি সিকিউরিটির যে বিষয়টা, রাইট? এই বিষয়গুলোই তো আসলে এখান থেকেই সৃষ্টি। আমাদেরকে নাহিদুল ইসলাম নাহিদ লিখেছেন, এদেশকে ডিজিটালাইজেশন করার জন্য টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ভূমিকা অপরিসীম, টেলিকমিউনিকেশন সেক্টর ডেভেলপ হোক, আমরা একটা আধুনিক বাংলাদেশ পাবো ইনশাল্লাহ, রাইট? মানে একটা চমৎকার আশাবাদের কথা বলেছেন যে আসলে মানে ডিজিটালাইজেশন করতে গেলে তো সবার আগে প্রয়োজন হচ্ছে নেটওয়ার্ক কমিউনিকেশন। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়কে কিন্তু ওভারলুক করে ফেলি, আমরা ধরতে পারি না। গত কালকের একটা আলোচনাতে মানে জাস্ট রেফারেন্স নিয়ে আসছি, এরকম ভাবে আলোচনা ছিল যে ইয়ে করতে হবে যেটা চোখে দেখা যায়, মানে কেন প্রোগ্রামার হব না, হব মজা লাগে না তো, দেখা তো যায় না প্রোগ্রামিং। সো বিষয়টা হচ্ছে এরকম আর কি। জি মাউস স্যার, আমাদের হাতে খুবই অল্প সময় আছে। আমি আমি একটা কথা বলতে চাচ্ছি স্যার, আপনি একটা শব্দ বলছিলেন ডিজিটাল, আসলে এই শব্দটা আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ শব্দটা ব্যবহার করে। আসলে ডিজিটাল বলতে আমরা যদি বলি ইঞ্জিনিয়ারিং ভাষায়, সেটা হচ্ছে দুইটা ডিজিট, ওয়ান এবং জিরো। মানে ওয়ান থেকে জিরোতে পরিবর্তন হতে আসলে কোনো সময়ের প্রয়োজন হয় না, মানে এতটা পরিবর্তনের স্পিড যেটা আমরা আসলে ধরতে পারি না, আসলে সময়ের প্রয়োজন হয় না। ওয়ান থেকে জিরোতে আসতে কোনো সময়ের প্রয়োজন হয় না, এটাকে বলা হয় ডিজিটাল। প্রকৃতপক্ষে ডিজিটাল শব্দটার মিনিং যদি আমরা বলি ডিজিটাল যুগ, তার মানে কি আমাদের এই যুগের পরিবর্তনটা হতেও আমাদের কোনো সময় লাগবে না স্যার। আসলে এই পরিবর্তন হতে যদি সময় না লাগে, এই সময় না লাগার পেছনেই কাজ করবে আমাদের টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার স্যার, যেন অতি অল্প সময়েই যোগাযোগটা সম্পন্ন হয়। এবং ডিজিটাল যে শব্দটা, এটার প্রকৃত প্র্যাকটিক্যাল বা বাস্তবায়ন আমাদের এই টেলিকমিউনিকেশন থেকেই স্যার সম্ভব। গ্রেট গ্রেট গ্রেট, খুব চমৎকার, মানে খুব ক্লিয়ার। আমার আমার ধারণা, আমার বিশ্বাস যে আজকের এই আমাদের এই আলোচনা থেকে আসলে আমরা আলোচনাগুলো থেকে বের হয়ে আসতে পারছি যে আসলে এটার ক্ষেত্রটা কোথায়। আমি খুবই দেখি যে অনেক সময় এটা নিয়ে অনেকে কোয়েশ্চেন করে যে আসলে এটার ক্ষেত্রটা কোথায় আছে, জব ফিল্ডটা কোথায় আছে, শুধু কি মোবাইল ফোন কোম্পানিগুলো বা অপারেটর যারা আছে তাদের ওখানে কি আমাকে কাজ করতে হচ্ছে হবে কিনা।
নাকি অন্য কোন জায়গাতেও কাজ করার অপরচুনিটি আছে? আমি এই প্রশ্নটা আমি পেয়েছি বা আমি প্রশ্ন আপনার কাছে আসবো, তার আগে আমি কমেন্ট করে আসি। স্মৃতি উনি আবার লিখছেন যে টেলিকমিউনিকেশনে পড়াশোনা করলে পরবর্তীতে নিজের পছন্দ অনুযায়ী প্রফেশন বাছাই করার সুযোগ আছে। নেটওয়ার্কিং, ডাটা কমিউনিকেশন, ব্রডকাস্টিং, স্যাটেলাইট সিকিউরিটি সিস্টেম, সাইবার সিকিউরিটি এখন আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি যে আলোচনা আমরা করছিলাম যে মানে আমরা অহরহ হর হামেশা কিন্তু সব অ্যাপ্লিকেশন অ্যাপগুলো ইউজ করছি, আমাদের সব ডাটা আমরা চলে যাচ্ছে হচ্ছে আমরা মানে ক্লাউডে রেখে দিচ্ছি, বাট হোয়াট অ্যাবাউট দি সিকিউরিটি, এটা সিকিউরিটিটা কোথায়? তো যে কাজগুলো আবারও কথা ফিরে যেতে হয় যে কাজগুলো দেখা যায় না চোখে, সবাই মনে করে এই কাজ তো করলামই না। ওকে, সো আপনি যদি আমাকে একটু ক্ষেত্রগুলো বলতেন, আমি আপনার কাছে জানতে চাই যে একজন টেলিকম ইঞ্জিনিয়ার কোন কোন ক্ষেত্রে তার কাজ করার সুযোগ আছে। থ্যাংক ইউ স্যার। প্রথমেই মানুষ বর্তমান যুগে গভর্নমেন্ট জবের প্রতি বেশি আকর্ষণ। আমি প্রথমেই গভর্নমেন্ট যে জবগুলো আছে সেগুলো থেকে একটু বলি। আমাদের টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার এর ক্ষেত্র হচ্ছে, প্রথমেই যদি আমরা বলি যে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ক্ষেত্রটা হচ্ছে মানে বিমান বাহিনীতে, তারপর আছে নৌবাহিনীতে রাডার অপারেটর করার জন্য, এবং তারপর আছে নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, তারপর আর্মি যারা আমাদের বর্তমান যুগে সেনাবাহিনী বলি, আর্মি বা সেনাবাহিনী এদের ফিল্ড আছে, তারপর বিটিসিএল আমাদের বাংলাদেশের যারা কম মানে অ্যাকচুয়ালি ইন্টারনেট প্রোভাইড করে, এমনকি টেলি যোগাযোগের যে বিশেষ মানে প্রদান আর কি বর্তমান আমাদের বাংলাদেশের, তো এখানেও হচ্ছে আমাদের টেলিকমিউনিকেশনের ক্ষেত্র। তারপর হচ্ছে আমরা যদি বলি অপটিক্যাল ফাইবার কোম্পানি, যদি কোম্পানিগুলোর দিকে যাই সেক্ষেত্রে যেমন অপটিক্যাল ফাইবার কোম্পানি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল আছে, তারপর রেডিও স্টেশন যেমন বাংলাদেশ বেতার, সেখানে আমাদের টেলিকমিউনিকেশনের ক্ষেত্র, বাংলাদেশ টেলিভিশন সেটা আমাদের টেলিকমিউনিকেশনের ক্ষেত্র, বর্তমান বাংলাদেশে আরও একটা ক্ষেত্র অ্যাড হয়েছে স্যাটেলাইট যেটা, তাছাড়াও আমাদের রেল যেমন আমাদের মেট্রো রেল চালু হচ্ছে, সেখানেও আমাদের টেলিকমিউনিকেশনের এই রিসেন্টলি একটা সার্কুলার গেল, আমাদের টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার সেখানে প্রয়োজন ছিল। তো তাছাড়াও আমাদের ডিপিডিসি যেমন বর্তমানে ঢাকার যে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন কোম্পানি, তো সেখানেও প্রচুর পরিমাণ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার নিচ্ছে, নেসকোতে নিচ্ছে, তারপরে পিজিসিবি বলেন, যতগুলো ইলেকট্রিক্যাল পাওয়ার স্টেশনগুলো আছে সবগুলোতে নিচ্ছে। তাছাড়াও প্রতিটা বেসরকারি যদি বলেন অফিস, প্রতিটি বেসরকারি অফিসে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার খুবই গুরুত্ব, সেখানে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে জব করতে পারবে, তারপর সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করতে পারবে, তারপর সিকিউরিটি সিস্টেমগুলোতে কাজ করতে পারবে, বিশেষ করে ব্যাংক যেগুলো আছে ব্যাংকগুলোতে প্রচুর পরিমাণ আসলে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়। তো বিশেষ করে আমি খুঁজেই পাচ্ছি না যে আসলে কোন ক্ষেত্রগুলোতে আসলে টেলিকমিউনিকেশন লাগে না, মানে যদি আমি বলি যে আসলে এরকম। আমি মনে করি যে আপনি আমাদেরকে স্পেসিফিক করে, ভেরি স্পেসিফিক করে আপনি কিন্তু আমাদেরকে আসলে এর জব ক্ষেত্রগুলো আপনি বলে দিয়েছেন, এবং একটা রিসেন্ট সার্কুলার বিষয় আপনি বলেছেন। তো আমি গভর্নমেন্ট সেক্টরগুলোতে সার্কুলার হচ্ছে, আর আপনি সবচেয়ে বড় বিষয় যেটা বলছেন, সবার আগে আমরা হিসাব করি যে গভর্নমেন্ট সার্কুলার কোথায় আছে, আর প্রাইভেট সেক্টর তো আরও ব্যাপক আকারে কাজ করার সুযোগ তৈরি করে হয়ে থাকে, প্রাইভেট সেক্টর তো আছেই। সো আমার বিশ্বাস যে যারা আসলে ক্যারিয়ার নিয়ে চিন্তা করছে, যারা এই সেক্টরগুলোকে নিয়ে ভাবছে, তারা হয়তো সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই ভেবে দেখবেন যে আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবো তবে কোন সাবজেক্টে করবো। কারণ এখানে একটা থিওরি আছে, ছোট্ট একটা থিওরি দিয়ে আমি শেষ করি, এটা বলে যে মার্কেটিং বা অপরচুনিটি ক্ষেত্রে আমরা আমাদের ক্যারিয়ারকে গোছানোর সময় মার্কেটিং প্ল্যান করি, সেটা হচ্ছে যে ব্লু ওশন অ্যান্ড রেড ওশন। সো রেড ওশন মিন্স হচ্ছে যে একটা জলাশয়ে যখন সবাই মিলে মাছ ধরে, তখন ওখানে যে মাছ থাকে সেখানে ভিড় হয়, মাছ পাওয়ার সংখ্যা সম্ভাবনা কম থাকে। বাট যখন এটা আমি ব্লু ওশন বলতে বোঝায় যে একটা জলাশয় যখন অল্প কিছু মানুষ থাকে মাছ ধরার জন্য, কেউ থাকে না, আপনি একা থাকেন, সেখানে কিন্তু আসলে মাছ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো অপরচুনিটি ফাইন্ড করতে হবে গতানুগতিকের বাইরে না, বাইরে থেকে একটু
নিজেকে ভাবতে হবে, তখনই দেখবেন আপনি আপনার ক্যারিয়ারকে নিয়ে স্ট্রাকচার প্ল্যান করতে পারবেন। আর আদার কিছু স্কিলস এন্ড নলেজ তো আছেই যেগুলো ডেভেলপ করবে। ড্যাফল পলটিং ইনস্টিটিউট আপনার সাথে আছে। ড্যাফল পলটিং ইনস্টিটিউট বাংলাদেশের সর্বপ্রথম ইনস্টিটিউট যেখানে কিন্তু বাংলাদেশের প্রথম ইনস্টিটিউট যেখানে কিন্তু প্রাইভেটলি টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট স্টার্ট করেছিল। অ্যান্ড উই আর হ্যাপি যে লটস অফ স্টুডেন্টস আর ওয়ার্কিং ইন ডিফারেন্ট ইন্ডাস্ট্রি এবং আজকে দিনও পড়ছে। এবং থ্যাংক ইউ ভেরি মাচ মামুন স্যার আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে আলোচনা করার জন্য। এস এম রাজীব আহমেদ লিখেছেন, একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে দক্ষ জনশক্তির বিকল্প নাই, আর এই দক্ষ জনশক্তির একটি অংশ হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। যথার্থ বলেছেন, থ্যাংক ইউ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মামুন স্যার জাস্ট 30 সেকেন্ড সময়, জাস্ট একটা মেসেজ আজকের আমাদের দর্শকদের প্রতি, টেলিকমিউনিকেশন। আসলে সহজ ছোট একটা মেসেজ, আমি একটা কথাই বলবো যে আসলে আমরা যদি চাই প্রতিটা মানুষ দেশের উন্নয়ন এবং দেশের উন্নয়নের জন্য বা নিজের জন্য পরিবারের জন্য যদি কিছু করতে চাই, তাহলে আমার মনে হয় যে আমরা শিক্ষা তো সবারই প্রয়োজন। সেক্ষেত্রে শিক্ষিত যদি হতে চাই তাহলে এবং ইঞ্জিনিয়ার হতে যদি চাই তাহলে আমার কথা হচ্ছে যে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং হবো। এটাই হচ্ছে আমার মেসেজ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার মামুন স্যার আমাদের সাথে আজকের এই লাইভে যুক্ত হওয়ার জন্য। যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। এবং আবারও আপনার যদি কোনো মনে প্রশ্ন থাকে বা কোনো বিষয় থাকে আমাদেরকে লিখুন বা আমাদের মেসেঞ্জারে আমাদের কমেন্ট করতে পারেন, অথবা ইউ ক্যান কল আস ডিরেক্টলি। আমাদের ফোন নাম্বার 01713493243। আমাদের এখান থেকে সরাসরি উইল ট্রাই টু কন্ট্যাক্ট ইউ, আমাদের সাথে কথা হবে। আর পাশাপাশি আমাদের এই উদ্যোগগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে জানান কমেন্টে, এই কমেন্ট বক্সে। আমি অনুপ্রাণিত হচ্ছি আপনাদের মাধ্যমে। এবং নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করার যদি প্রয়োজন আপনাদের কাছে মনে হয়, উই আর হিয়ার টু আবার আমরা ওই আসবো আলোচনাগুলো। মামুন স্যার থ্যাংক ইউ যুক্ত থাকার জন্য। সবাইকে ধন্যবাদ যারা আমাদেরকে সরাসরি লাইভে যুক্ত ছিলেন আমাদের সাথে থাকার জন্য, এবং যারা পরবর্তী দেখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।